আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নিউজটি দেখছেন, টাইম টুকেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শোয়েল আহমেদ। ঝিনাইদহের কালীগঞ্জে 72 শতক জমি ক্রয় করে 80 শতক জমি জোরপূর্বক ভোগ দখল। আদালতের রায় পেলেও পুনরায় আবার মামলা চালু করে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ। ঝিনাইদহের কালীগঞ্জে সাতগাছিয়া গ্রামে মৃত কোমর উদ্দিনের ছেলে সাকাতুল্লাহ, নূর মোহাম্মদ, মনসুর আহমেদ এবং একই গ্রামের মৃত বদর আলীর ছেলে মমিন সহ তার 6 ভাই ও 2 বোন আজ থেকে আনুমানিক 44 বছর আগে সাতগাছিয়া গ্রামের মৃত সুরত আলী মারিতার ছেলের আহমদুল্লাহ, পরশুল্লাহ, ইসমাইল ও মেয়ে কুমারী বিবির নিকট থেকে পর্যায়ক্রমে সাতগাছিয়া মৌজার 107 দাগের 80 শতক জমির মধ্যে 72 শতক জমি ক্রয় করেন। একই দাগের বাকি 8 শতক জমি সাকাতুল্লারা গত 44 বছর ধরে জোরপূর্বক ভোগ দখল করছেন বলে অভিযোগ করেছেন সুরত আলী মালিতার ওয়ারেশগণ। মোহাম্মদ হাবিব ওসমানের রিপোর্টে জানাবো বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জে সাতগাছিয়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে সাখাওয়াত উল্লাহ, নূর মোহাম্মদ, মনসুর আহমেদ এবং একই গ্রামের মৃত বদর আলীর ছেলে মমিন সহ তার 6 ভাই ও 2 বোন আজ থেকে আনুমানিক 44 বছর আগে সাতগাছিয়া গ্রামের মৃত সুরত আলী মালিতার ছেলে আহমেদ উল্লাহ, পরশ উল্লাহ, ইসমাইল ও মেয়ে কুমারী বিবির নিকট থেকে পর্যায়ক্রমে সাতগাছিয়া মৌজার 107 দাগের 80 শতক জমির মধ্যে 72 শতক জমি ক্রয় করেন। একই দাগে বাকি 8 শতক জমি সাখাওয়াত উল্লার গত 44 বছর ধরে জোরপূর্বক ভোগ দখল করেছেন বলে অভিযোগ করছেন সুরত আলী মালিতার ওয়ারিশগণ। এই পুষ্করিণীটা 80 শতক জমি আছে। আমার বাপেরা 3 ভাই, 1টা বোন। 1টা বোন যখন তার 11 শতক বেঁচে আছে, আর 23 শতক বেঁচে আছেন বর্ষা আহম্মদ, আর ছোটটা বেঁচে আছেন 22 শতক, 22.5 শতক। আর পরশুল্ল আমার বাপ, সে বেঁচে 15 শতক। 8 শতক জমি আছে 23 শতকের মধ্যে। এই সেই 23 শতকের মধ্যে 8 শতকের আমার দাবি আছে। এই নিয়ে আমি মামলা করছি আজকে দীর্ঘদিন, 13 বছর। এই 13 বছর মামলা করার পরেও ওরা আমার এই জায়গায় ঠাঁই দেয়। যখন ঠাঁই না দেয় তখন সবাই বলে যে তুমি দখল করো। তখন আমি দখল একবার করেছি। করার পরে চেয়ারম্যান বললো কি, ইদ্রিস, এদের মাছটা তুমি ধরো না, তোমার তো দখল হয়ে গেছে আর তুমি জমি পেয়ে গেছো, তাই এই জমিটা তুমি ওদের একটু সময় দাও, 10টা দিন সময় দাও, 10টা দিনের ভিতরে ওটা মাছটা মেরে নিই। 8 শতকের দাবিদার কি আপনি একা? আমি একা, আমার ওয়ারিশ আছে, আমার বোনেরা, আমার বোন ভাগ্নে আমেরিকায় যেটা থাকে ওটা আমার ভাগ্নে। তখন এই চেয়ারম্যান সময় নেওয়ার পরে 2 বছর আর কি আবার ওরা আর্জি করলো, এই মাছটা মারার পরে এরা আবার কোর্ট করলো, কোর্টে যেয়ে আর্জি করলো। আর্জি করার পরে আমার ওরা আবার আপিলও করলো, করার পরে আবার আমি দখল পাইছি, আবার রায় পাইছি, রায় আমার খারিজ করে দিয়েছে কোর্ট, পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিয়েছে। 10 নম্বর ইউনিয়ন কাষ্টভাঙা দেখবে ইদ্রিসির দায় দায়িত্ব, দেখা দায়িত্ব আছে না পুলিশ প্রশাসন, যখন দিয়ে দিয়েছে তখন আমি এই সেই মাটি ভরাট দিয়েছি। ভরাট দেওয়ার একদিন আগেও, ভরাট দেওয়ার একদিন আগেও আছেন এই আমার আছেন এই পুলিশ এসে বললো কি, মাইক হ্যান্ড মাইকই বলে গিয়েছে ওদের, এদৃশ্যের এই জমিতে কোনো ঠেকানোর কোনো ক্ষমতা নেই আর এই জমিতে কেউ আসতে পারবে না। সুরত আলীর পোতা ছেলে ইদ্রিস আলী বলে, আজ থেকে 13 বছর আগে যখন ওই পুকুরের পাকা বাউন্ডারি দেওয়া হয় তখন এক সাবেক মেম্বারের নিকট জানতে পারি এই পুকুরের মধ্যে আমার বাবার 8 শতক জমি আছে। তখন আমি সাখাওয়াত উল্লাদের নিকট 8 শতক জমির দাবি জানাই। যে কোনো সময় মাটির ভরাটও দিতে পারে, বাড়িও করতে পারে, এখানে কোনো কারোর ঠকানোর হাত নেই। কোনো হাঙ্গামা আমি তোকে এখন কোনো হাঙ্গামাই করিনি, না করলে ভালো না, আমি কোনো হাঙ্গামাই করিনি। এ ব্যাপারে জানতে চাইলে কোমর উদ্দিনের ছোট ছেলে মনসুর উদ্দিন মাস্টার জানান, আমরা কুরাই সূত্রে এই 69 শতক জমির মালিক। আমাদের এই পুকুরের জমিটা আমরা ক্রয় সূত্রে আমরা পেয়েছি। কত শতক? এটা মোট
80 শতক জমি, তার ভিতরে যারা বিক্রি করেছে তারা তিন ভাই এক বোন। নাম হলো আহমদ আলী, পরশুল্লাহ, ইসমাইল আর তাদের বোন যে তার নামটা আমার মনে ওই বড়ো ভাই আহমদ আলী, ইসমাইল, পরশুল্লাহ, এরা ওদের প্রয়োজনে আস্তে আস্তে জমি বিক্রি করেছে, এই জন্য আটটা দলিল হয়েছে। তো এই আটটা দলিল আহমদ, হ্যাঁ আহমদ 25 শতকের বেশি জমি বেচেছে। ওর পাওয়ার কথা হলো আপনার 22.85 শতক। তো সে বেচেছে একটু বেশি। আর ইসমাইল বেচেছে প্রায় 23 শতক, আর পরশুল্লাহ বেচেছে 15 শতক। এখন পরশুল্লার হিসাবে 8 শতক সে বিক্রি করেনি। তো এখন এই 8 শতকের যখন ছিল বোন, বোনের ছেলে ওই আহমদ, ইসমাইল আর পরশুল্লার বোন, সে বোনের ছেলে শমশের আর রজব আলী এই কেস করে ভাইদের, মানে মামাদের বিরুদ্ধে তার মার অংশ পাওয়ার জন্য। তারপরে সে কেস করে ঝিনাইদহ কোর্টে কেস করে, এই কেস তারা পেয়ে যায় জমি। এখানে ওই যে পরশুল্লার যে 8 শতক জমি এবং ইসমাইলের 0.5 শতক ছিল, এই 8.5 শতক জমি সহ যেই জমিটা থাকে ছিল ওইদুল্লাহ, মনসুর আহমেদ, নূর মোহাম্মদ, আমরা তিন ভাইয়ের কাছে বিক্রি করি। এই জমিটা 80 শতক মোট জমি, আমার নানারা তিনি ভাই একটা বোন, তাহলে 80 শতক জমি ভাগ করলে 23-এর অংশ ভাইদের, বোনের অংশ 11, 80 শতক মিলে গেল। এখন আমার নানা বিক্রি করছে 15 শতক ওদের কাছে, আর 11 শতক যে বোনের, নানার যে বোন বেচছে আর একজনের কাছে, তাহলে আমারও 11 শতক, আমার কোনো ঝঞ্ঝা ঝামেলা নেই। তাহলে আমার দাবি ওই 8 শতক, এই 8 শতক জমি দীর্ঘ যাবত ওরা 30-35 বছর রিকার্ড করে এই বোনেদের করে কমে খাচ্ছে, আর আমি আজ 13 বছর এই মামলা চালাচ্ছি। এই মামলা চালিয়ে 2 বার ডিগ্রি রায় পাইছি, আর একবার ওরা চুয়ালি ধারা করেছে, সেই চুয়ালি ধারা ওরা প্রত্যাহার করে নিয়েছে। এই মর্মে আমি জমির ফারে চলে আসি, এখন জমি দখল করেছি, এখন ওরা এই তালবানা একের পর এক করে যাচ্ছে।